আচ্ছা আপনারা জানেন যে আজকে সকাল 8:30 নাগাদ পাটুরিয়া 5 নম্বর ঘাট থেকে মাত্র 150 থেকে 200 ফিট দূরে ডোঙর করা অবস্থায় রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় ফেরিতে 9টি ট্র্যাক ছিল পণ্য বোঝায় এবং কোনো বাস বা মাইক্রোবাস বা প্রাইভেট কার বা যাত্রীবাহী কোনো পরিবহন ছিল না। ফেরিটি ঘন কুয়াশার কারণে ঘাটে ভ্রমণ করতে পারছিল না, সে কারণে 250 ফিট দূরে সম্পূর্ণভাবে নোঙর করা ছিল। তো হঠাৎ করে ফেরির যারা যাত্রী ছিলেন, বাস এবং ট্রাকের যারা ড্রাইভার ছিলেন, তারা দেখতে পারতেছিলেন যে ফেরিতে বিকট একটি শব্দ হয় এবং শব্দ হওয়ার পর থেকে ফেরির নিচ থেকে পানি উঠতে থাকে। তাৎক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করা হলে আমাদের নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আমরা 20 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই এবং এখনও পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ আছে সে প্রেক্ষিতে ওই ফেরির সেকেন্ড মাস্টার হুমায়ুন কবির তার আমরা সন্ধান এখনও পাচ্ছি না। উনি এখন পর্যন্ত নিখোঁজ আছে এবং আমাদের যতগুলো টিম আমরা কাজ করছি তার তাকে উদ্ধারের ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে উদ্ধারকারী জাহাজ হামজা চলে আসছে। তাৎক্ষণিকভাবে আমাদের কাছ থেকে সংবাদ পেয়ে হামজা অলরেডি তার উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ফেরিটি প্রায় 30 থেকে 35 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে 5 নম্বর ঘাট থেকে আনুমানিক 200 ফিট দূরে পদ্মা নদীতে ডুবে গিয়েছে এবং আমরা আরও তথ্য পেয়েছি যে ওখানে এখন 41 মিটারের মতো গভীরতা আছে। ফেরিটি একটু পুরানো ছিল, জলাজীর্ণ ছিল এবং ফেরিটি ওভারলোডেড ছিল। পানির অতিরিক্ত পানির চাপে ফেরির নিচের যে কোনো একটি অংশ ফেটে গিয়ে ফেরিতে পানি প্রবেশ করে, এ ধরনের একটি তথ্য আমাদের কাছে এসেছে। বাট ওখানে ওই সময় কোনো বাল্কহেড বা আদার্স যে নৌযানগুলো চলে কোনো নৌযানেরই কোনো আমরা সন্ধান পাইনি এবং যারা উপস্থিত ছিলেন এবং যাদেরকে রেস্কিউ করা হয়েছে তারাও বলেছেন যে এটার ফেরিটির নিচের অংশ ফেটে গিয়ে ফেরিতে পানি প্রবেশ করে এবং পানি প্রবেশ করে আস্তে আস্তে ফেরিটি ডুবে যায়।